আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো, একটি চমৎকার খবর আসলে আপনাদেরকে দেব, সেটি হচ্ছে যে সম্প্রতি অ্যানালস অফ ফ্যামিলি মেডিসিন নামে যে জার্নালটি, এই জার্নালে একটি নতুন গবেষণা প্রকাশিত হয়েছে এই মে মাসেই, মে মাস 2023 সাল, এই মাসেই এই খবরটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ একদম তাজা খবর। এখানে এই গবেষণায় তারা যেটা করেন সেটি হচ্ছে যে কিটোজেনিক খাদ্য অভ্যাস বা ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট এবং ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, এই দুটো ডায়েটকে তুলনা করেন এবং তুলনা করেন এমন লোকদের মধ্যে যাদের উচ্চ রক্তচাপ, প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস এবং ওজন বেশি, এই তিনটা ঘটনা একত্রে তাদের রয়েছে। অর্থাৎ তাদের প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ ছিল, তাদের প্রত্যেকেরই টাইপ টু ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস ছিল এবং তাদের প্রত্যেকেরই ওজন বেশি ছিল। এইরকম 94 জন লোককে নিয়ে দুই দলে ভাগ করে র্যান্ডমলি এক একজনকে এক এক দলে দেওয়া হয়, দিয়ে তারপরে এই গবেষণাটি সম্পন্ন করা হয়। গবেষণাটির নাম দেখতে পাচ্ছেন, কম্পেয়ারিং ভেরি লো কার্বোহাইড্রেট ভার্সেস ড্যাশ ডায়েটস ফর ওভারওয়েট অর ওবিজ অ্যাডাল্টস উইথ হাইপারটেনশন অ্যান্ড প্রি ডায়াবেটিস অর টাইপ টু ডায়াবেটিস আর র্যান্ডমাইজড ট্রায়াল। এটি একটি র্যান্ডমাইজড ট্রায়াল, অর্থাৎ সেই বিবেচনায় এটি অত্যন্ত উচ্চ মান সম্পন্ন একটি গবেষণা। তো এই গবেষণার মূল যে গবেষক তিনি ছিলেন লরা আর সাসলো। তো এই গবেষণাটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই রকম যাদের একাধিক কোমরবিডিটি রয়েছে বা অসুস্থ হবার কারণ রয়েছে তাদের ক্ষেত্রে কোন ডায়েট বেশি উপকারী হবে, এই নিয়ে তো বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হয়ে থাকে। তো এই গবেষণায় তারা বোঝার চেষ্টা করেছেন যে কিটো ডায়েটের সঙ্গে ড্যাশ ডায়েটকে তুলনা করলে কোনটা বেশি ভালো ফল দেখায়। তো ফলাফলে যেটা দেখা গেল, 4 মাস ধরে এই দুই দলকে, কাউকে কিটোজেনিক ডায়েট এবং কাউকে ড্যাশ ডায়েট অনুসরণ করানোর পরে দেখা গেল যে রক্তচাপ কমানোর ক্ষেত্রে ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট বা কিটোজেনিক ডায়েটটার ফলাফল অনেক ভালো হয়েছে, মানে তুলনামূলকভাবে বেশি ভালো হয়েছে। যারা কিটোজেনিক ডায়েট করেছেন তাদের প্রেশার, উচ্চ রক্তচাপের সিস্টোলিক প্রেশার যেটা আর কি, সিস্টোলিক প্রেশারটা কমেছে প্রায় 9.77 পয়েন্ট বা প্রায় বলতে পারেন 10 পয়েন্ট। আর এদিকে ড্যাশ ডায়েট যারা করেছেন তাদের কমেছে গড়ে 5 পয়েন্ট, তো 5.18 বা 5 পয়েন্ট বলা যেতে পারে। তারপরে হিমোগ্লোবিন A1C যে আমরা পরীক্ষা করি যে হিমোগ্লোবিন কতটা চিনি দ্বারা আক্রান্ত হয়েছে, সেই পরীক্ষা দেখা গেল যারা ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট করছিলেন তাদের হিমোগ্লোবিনগুলো তুলনামূলকভাবে অনেক ভালো রয়েছে, আর ড্যাশ ডায়েটে তুলনামূলকভাবে খারাপ হয়েছে। যদিও যে যেই জায়গা থেকে তারা শুরু করেছিলেন সেই জায়গা থেকে দুই দলের ক্ষেত্রেই উন্নতি হয়েছে, কিন্তু ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েটের ক্ষেত্রে উন্নতিটা বেশি হয়েছে আর ড্যাশ ডায়েটের ক্ষেত্রে উন্নতিটা একটু কম হয়েছে। তো একটাতে হচ্ছে 0.35%, অন্যটাতে হচ্ছে 0.14% ইমপ্রুভমেন্ট বা উন্নতি। তো তারপরে ওজনের ক্ষেত্রে যারা কিটোজেনিক ডায়েট করেছেন তারা গড়ে 19 পাউন্ড ওজন কমাতে সক্ষম হয়েছেন, যারা ড্যাশ ডায়েট করেছেন তারা কমাতে সক্ষম হয়েছেন 10.34 পাউন্ড। তো সেই বিচারে দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই ড্যাশ ডায়েটের তুলনায় ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েটটা অনেক ভালো ফল দেখিয়েছে। আর সবশেষে আরেকটা বিষয় তারা গবেষণার বিস্তারিতর মধ্যে দিয়েছেন, সেটি হচ্ছে যে ঔষধ কমানোর ক্ষেত্রে কোন দল বেশি ভালো ফল করেছে। তো যেই দল ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট করছিল তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা ঔষধ, সেটা উচ্চ রক্তচাপের ঔষধ এবং রক্ত থেকে চিনি কমানোর ঔষধ, এই দুই রকমের ঔষধই তারা কমাতে সক্ষম হয়েছেন বেশি, আবার ঔষধ খাওয়া বন্ধ করে দিতে সক্ষম হয়েছেনও বেশি সংখ্যক লোকে। আর ড্যাশ ডায়েট যারা করছিলেন তাদের ক্ষেত্রে তারাও ঔষধ কমাতে সক্ষম হয়েছেন, কিন্তু ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েটের দলে যতটা কমিয়েছে বা যতটা কমাতে সক্ষম হয়েছে, ড্যাশ ডায়েটে অতটা সক্ষম হয়নি। তো এই গবেষণা থেকে তাহলে এখন আরও বড় আকারে গবেষণা করার যে যৌক্তিকতা সেটা খুঁজে পাওয়া যায় এবং সেটা করলে আশা করা যায় যে ভবিষ্যতে কিটোজেনিক খাদ্য অভ্যাস আরও জনপ্রিয় হবে এবং সাধারণ মানুষ এই রকম খাদ্য অভ্যাস অনুসরণ করে আমরা এই এই যে ভয়ঙ্কর এই অসুখগুলো এগুলোর হাত থেকে বেঁচে থাকতে পারবো। আর যদি কারো দেহে এই তিনটি সমস্যা একসঙ্গে থেকে থাকে তাহলে তার জন্যে এই গবেষণার উপর ভিত্তি করে এখন বলা যায় যে আপনার জন্যে ড্যাশ ডায়েট, কিটোজেনিক ডায়েটটাই ড্যাশ ডায়েটের তুলনায় বেশি ভালো হবে। আপনার কী কী সমস্যা থাকতে হবে, আপনার ওজন বেশি যদি থাকে এবং সঙ্গে যদি আপনার টাইপ টু ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকে এবং সঙ্গে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আপনি কিটোজেনিক ডায়েট ব্যবহার করলে এই তিনটের হাত থেকেই আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই
খবরই আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। আমার ভিডিওর ডেসক্রিপশন অংশে এই গবেষণাটির যে লিঙ্ক সেটি দেওয়া থাকবে। আর এই গবেষণা সম্পর্কে প্রথম আমি জানতে পারি ডাক্তার কেনবেরির একটি ভিডিও থেকে। সেই ভিডিওটির লিঙ্কও আমি দিয়ে দেবো, যদি কেউ আপনারা চান তাহলে ভিডিওটি দেখে নিলে সেখান থেকেও কিছু তথ্য হয়তো জানতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।